আজকে আমাদের মাঝে আসলে বিশিষ্ট অতিথি কনসুলার জেনারেল লুৎফর রহমান সাহেব। উনি বেসিক্যালি ইঞ্জিনিয়ার, উনি বইয়ের থেকেই পাশ করা আমাদের জুনিয়র। তো উনি খুবই ব্যস্ততার মাঝেও আজকে আমাদের সাথে আমরা দাওয়াত দিচ্ছি, সে আমাদের সবাই আসছে। এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আসার জন্য। আমরা ভবিষ্যতে আশা করি আপনি আমাদের সাথে থাকবেন যে কোনো সময়। তো আমি কনসুলার সাহেবকে কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি সাহেব, এবং আজকের এই পিকনিকে আগত গ্রেটার বরিশাল এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন এবং আদাব। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল টরন্টোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা। আমি আশা করি, আমার বিশ্বাস যে আজকে আপনাদের প্রোগ্রাম সকাল থেকে অনেক সুন্দর হয়েছে। আমি একটু দুর্ভাগ্যক্রমে সময় মতো আসতে পারিনি, কারণ আপনারা জানেন ব্যস্ততার ভিতরে অন্য অনেক আরও অনেক প্রোগ্রামে আসলে অংশগ্রহণ করতে হয়েছিল। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই মহতি অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত করার জন্য। গ্রেটার বরিশাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এলাকা বা জেলা। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছে এবং গ্রেটার বরিশালের অনেক কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের উন্নয়নে এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বলে জাতির বিভিন্ন বাংলাদেশ জাতির বাঙালি জাতির বিভিন্ন সংগ্রাম এবং স্বাধীনতার যুদ্ধের সময় থেকেই। এবং যারা দেশে বিদেশে আছেন তাদেরও অবদান অনেক। তারা আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনাদের উপার্জিত অর্থ দেশে রেমিটেন্স হিসেবে পাঠিয়েও দেশের উন্নয়নে অবদান রাখেন। অনেক প্রফেশনাল আছেন যারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে দেশে বিদেশে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। আপনারা বাংলাদেশের গুডউইল অ্যাম্বাসেডর অর্থাৎ শুভেচ্ছা রাষ্ট্রদূত, যে আপনাদের মাধ্যমে বাংলাদেশের অবমুক্তি আপনাদের আমাদের সুনাম বৃদ্ধি পায় যখন আপনারা বিদেশের মাটিতে ভালো কাজ করেন। বিশেষ করে কানাডা বাংলাদেশের একটা অন্যতম বন্ধু প্রতিম রাষ্ট্র। তো এই রাষ্ট্রে বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তি বৃদ্ধি হয়েছে আসলেই আপনাদের জন্য, যারা আপনারা বিভিন্ন সেক্টরে এখানে কাজ করছেন, নিজেরাও অনেক অবদান রাখছেন, নিজেদের নিজেরা ভালো থাকার জন্য পরিশ্রম করছেন, সেটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমার খুবই ভালো লেগেছে আজকে এখানে এসে যে আপনারা অনেক প্রাণ উচ্ছল একটা পরিবেশে বাংলাদেশ আপনাদের ডিস্ট্রিক্টের একটা বিশেষ অনুষ্ঠান এখানে উদযাপন করছেন এবং খেলাধুলার এবং সঙ্গীত ইত্যাদির মাধ্যমেও দিনটি পালিত আপনারা পালন করছেন, সেটা আমার কাছে অনেক একটা আনন্দের বিষয়। আমি এখানে যোগদান করতে পেরে নিজেকে আবারও ধন্য এবং কৃতজ্ঞ মনে করছি। তো এই জন্য সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আশা করছি আপনাদের পরবর্তী অনুষ্ঠানও সুন্দর হবে, সার্থক হবে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। এবারে আমাদের বরিশাল ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের আলম ভাই প্রেসিডেন্ট, এবং জামান ভাই আমাদের অ্যাডভাইজার এবং ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং আমাদের সাথে রয়েছেন আরেকজন অ্যাডভাইজার আমাদের জাকির খান। সকল ধন্যবাদ।